স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিশ্বে করোনায় মৃত্যু 19 লাখ ছুঁই, আক্রান্ত 8 কোটি 76 লাখ। সোনার হরিণের আশায় অন্ধের মতো না ছুটার আহ্বান প্রধানমন্ত্রীর। 2.5 লাখ টন চাল আমদানির অনুমোদন। 5 মাসে লক্ষ্যমাত্রা পূরণের পথে সঞ্চয়পত্রের বিক্রি। দেশেই তৈরি হবে স্বর্ণের বার। জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এবি ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান। শীর্ষ 10 কোম্পানির অপরিশোধিত লভ্যাংশ 10,867 কোটি টাকা। সিরামিক খাতে বিনিয়োগ করবে এসএস স্টিল। বায়োটেক ভ্যাকসিন উৎপাদনে অনুমোদন পেল গ্লোব। ব্লক মার্কেটে পৌনে 31 কোটি টাকার শেয়ার লেনদেন। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সর্বশেষ করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 18,91,692 জন, আক্রান্ত 8,76,40,464 জন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, 3,69,999 জন। উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে বাংলাদেশে বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে 7,687 জন এবং মোট আক্রান্ত 5,18,898 জন। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সর্বশেষ করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 18,91,692 জন, আক্রান্ত 8,76,40,464 জন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, 3,69,999 জন। উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে বাংলাদেশে বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে 7,687 জন এবং মোট আক্রান্ত 5,18,898 জন। দালালদের বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোনার হরিণের আশায় দয়া করে কেউ অন্ধের মতো বিদেশে সুদবেন না। তিনি বলেন, মানুষ অনেক সময় নানা কথা চিন্তা করে ভাবে বিদেশে গেলে অনেক অর্থ উপার্জন করবে, অনেকে অন্ধকারের পথে পা বাড়ায়, দালালদের খপ্পরে পড়ে। প্রধানমন্ত্রী বলেন, এখন দেশে কাজের অভাব নেই, তাই সোনার হরিণের আশায় অন্ধের মতো বিদেশে ছুটবেন না। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারিভাবে ভারত থেকে 1.5 লাখ টন ও আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে আরও 1 লাখ টন চাল ক্রয় করা হবে। 2.5 লাখ টন চাল ক্রয়ে খরচ হবে প্রায় 867 কোটি টাকা। এছাড়া 4,384 কোটি 58 লাখ টাকায় কেনা হবে 12,85,000 টন পরিশোধিত জ্বালানি তেল ও 112 কোটি টাকায় কেনা হবে 1 লাখ টন ইউরিয়া সার। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। ব্যাংক খাতে আমানতের সুদ কমে যাওয়ায় সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে মানুষ, এর ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। 2020-2021 অর্থ বছরে সরকার সঞ্চয়পত্র থেকে 20,000 কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উল্লেখ্য, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত নভেম্বর পর্যন্ত সঞ্চয়পত্র বিক্রি হয়েছে 19,044 কোটি 92 লাখ টাকার, অর্থাৎ চলতি অর্থ বছরে প্রথম 5 মাসেই বিক্রি হয়েছে লক্ষ্যমাত্রার 95.22% সঞ্চয়পত্র। বাংলাদেশেই তৈরি হবে স্বর্ণের বার ও স্বর্ণ কয়েন, ফলে স্বর্ণের তৈরি অলংকার তৈরিতে আর বিদেশ থেকে বার ও কয়েন আমদানির প্রয়োজন পড়বে না। এতে স্বর্ণ চোরা চালানো কমে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় স্বর্ণ নীতিমালা 2018 সংশোধন করার উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত 1.75 ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। জমি কিনতে মোট ব্যয় ধরা হয়েছে 8,16,000 টাকা। এছাড়া জমির জন্য কোম্পানিটি রেজিস্ট্রেশন, ট্যাক্স, ভ্যাট সহ সব খরচ বহন করবে। উল্লেখ্য, জমিটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অবস্থিত। এর আগেও কোম্পানিটি একই জায়গায় 16 ডেসিমেল জমি কিনেছিল। এবি ব্যাংক লিমিটেড বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়াকে শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। বর্তমানে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। বছরের পর বছর ধরে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের অপরিশোধিত লভ্যাংশ পুঞ্জীভূত হয়েছিল। এতদিন এ লভ্যাংশের বিষয়টি বলতে গেলে দৃষ্টির আড়ালেই ছিল,
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অপরিশোধিত এ লভ্যাংশের পরিমাণ খুঁজে বের করে তা পুঁজিবাজারের উন্নয়নের ব্যবহারের উদ্যোগ নিয়েছে। স্টক ও নগদ লভ্যাংশ মিলিয়ে পুঞ্জীভূত অপরিশোধিত লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে 20,942,39,55,103 টাকা। এর মধ্যে 10,867 কোটি টাকাই রয়েছে শীর্ষ 10 কোম্পানির। পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের পরিচালনা পর্ষদ সিরামিক ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি চায়না বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান সাউথ ইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে 200 কোটি টাকা বিনিয়োগ করবে। এর মাধ্যমে সাউথ ইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজের 75% শেয়ারের মালিক হবে এসএস স্টিল। সাউথ ইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ খুলনা বিভাগের বাগেরহাট জেলায় কাটাখালীতে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে প্রতি বছর 9,60,00,000 স্কোয়ার ফিট পণ্য উৎপাদন করা হয়। দেশে মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের অনুমতি পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড। গত 28 ডিসেম্বর তাদের এই অনুমতি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে গ্লোব বায়োটেক লিমিটেডের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বুধবার 26 কোম্পানির 1,28,82,987টি শেয়ার 67 বার হাতবদল হয়েছে, যার মোট বাজার মূল্য 30,75,55,000 টাকা। এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 14,75,55,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ জিবিবি পাওয়ারে 6,47,97,000 টাকা এবং তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার 2,82,55,000 টাকা। প্রতিষ্ঠার 35 বছরে ন্যাশনাল লাইফ দেশের প্রথম বেসরকারি জীবন বিমা প্রতিষ্ঠান। অগণিত গ্রাহকের আস্থা ও ভালোবাসায় সোনালী সাফল্যের 35 বছরে পদার্পণ করেছে ন্যাশনাল লাইফ। গৌরবের এই দিনে সম্মানিত বিমা গ্রাহক শেয়ার হোল্ডার শুভানুধাই ও দেশবাসীকে প্রাণ ঢালা শুভেচ্ছা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিশ্চিত ভবিষ্যতের সুরিত সাথী। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বে করোনায় মৃত্যু 19,00,000 ছুঁই ছুঁই, আক্রান্ত 8,76,00,000। সোনার হরিণের আশায় অন্ধের মতো না ছোটার আহ্বান প্রধানমন্ত্রীর। 2,50,000 টন চাল আমদানির অনুমোদন। 5 মাসে লক্ষ্যমাত্রা পূরণের পথে সঞ্চয়পত্রের বিক্রি। দেশেই তৈরি হবে স্বর্ণের বার। জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এবি ব্যাংকে শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান। শীর্ষ 10 কোম্পানির অপরিশোধিত লভ্যাংশ 10,867 কোটি টাকা। সিরামিক খাতে বিনিয়োগ করবে এসএস স্টিল। বায়োটেক ভ্যাকসিন উৎপাদনে অনুমোদন পেল গ্লোব। ব্লক মার্কেটে 21,30,00,000 টাকা শেয়ার লেনদেন। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।